কয়েক দফায় ডলারের মান বাড়ার পর থেকেই নারায়ণগঞ্জের রডের বাজারে অস্থিরতা চলে আসছিল। নতুন করে যোগ হয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জে রডের দাম বেড়েছে টন প্রতি 3 থেকে 4 হাজার টাকা। আবার কোনো কোনো রডের দাম টন প্রতি 7 হাজার টাকাও বেড়েছে। শনিবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার রডের বাজার ঘুরে এমনটা জানা যায়। রডের দামে অস্থিরতা সামলাতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। অনেকে রড বিক্রি ছেড়ে অন্য ব্যবসায় জড়াচ্ছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্র্যান্ড ও লোকাল সব রডেরই দাম বেড়েছে। তবে অন্য সময় দুই রডের মধ্যে অনেক পার্থক্য থাকলেও এবার দাম কাছাকাছি রয়েছে। নারায়ণগঞ্জ লোহা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মনির হোসেন জাগো নিউজকে বলেন, নানা কারণে লোহা ব্যবসায়ীরা এখন ভালো নেই। ডলারের দাম ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সহ বর্তমান পরিস্থিতিতে লোহা রড ব্যবসায়ীরা বিপাকে রয়েছে। না পারছি ব্যবসা ছাড়তে, আবার না পারছি ব্যবসা ধরে রাখতে। অনেক সংকটের মধ্য দিয়ে আমাদের দিন পার হচ্ছে।